অন্ধ মানুষও আমাকে সবসময় খুব ফ্যাসিনেট করে। স্বপ্ন দৃশ্যে যা আমি দেখছি, মেটাফোর, সেই বিষয়গুলো আমার আগের কোনো গল্প ওইভাবে আসেনি। আমার মনে হয় ভিজুয়ালি যখন ব্লাড দেখানো হয়, ওইটা আসলে ইমোশনকে ট্রিগার করে। সেটা অনেক কিছুই মনে থাকবে, কারণ টোটাল কাজের যে প্রসেসিংটা ছিল সেটাই ডিফারেন্ট ছিল। রুমে শুটিং সেটের কোন জিনিসটা মিস করবেন, বা শুটিংয়ের কোন ব্যাপারটা আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে হয়েছে? সেটা অনেক কিছুই মনে থাকবে, কারণ টোটাল কাজের যে প্রসেসিংটা ছিল সেটাই ডিফারেন্ট ছিল। সবচেয়েতে আমার মনে থাকবে হচ্ছে রুমের সেটের যে কমফোর্টটা, কারণ ইদানিং হয় কি যে অনেক তাড়াহুড়ো করেই সবাই কাজ করে, নানান কারণেই করে, কিন্তু আমাদেরও তাড়াহুড়ো ছিল, কিন্তু এমন কোনো প্রেশার দেওয়া হয়নি যে যেটা আমি আর নিতেই পারছিলাম না। তুমি ছেলে হচ্ছে কান্ডারি আর কি, ক্যাপ্টেন অফ দ্য শিপ, সবাই এত আন্তরিক এবং এত আমাকে টেক কেয়ার করেছে যে কখনো আমার মনে হয়নি যে আমি মিনিমাম কোনো কষ্ট নিয়ে কাজ করছি। গল্পের ভাবনাটা খুব ইউনিক। আপনার কি কখনো ব্লাইন্ড ডিটেকটিভ হতে ইচ্ছা করে? আমি আসলে মানে অন্ধ মানুষও আমাকে সবসময় খুব ফ্যাসিনেট করে। মানে একটা মানুষ কিছু দেখতে পাচ্ছে না কিন্তু সে বেঁচে আছে, মানে আমার কাছে মনে হয় এটা তো অসম্ভব। যখন আমি কিছু দেখতে পাবো না, আমার সব কিছু অন্ধকার চোখের সামনে, তখন আমার তো মনে হয় আই এম লাইক ডেড, বাট অন্ধকার তো আসলে ডেড না, তবে বেঁচে থাকে। সো তখন আসলে যেহেতু চোখে দেখতে পায় না, কীভাবে তারা আসলে এই কমিউনিকেশনটা করে তাদের চারপাশে এনভায়রনমেন্টের সাথে এবং মানুষের সাথে, সো এই বিষয়গুলো আসলে আমাকে অনেক ফ্যাসিনেট করে। সো তখন মনে হলো একটা ব্লাইন্ড ডিটেকটিভ হলে কেমন হয়। সো ওই জায়গা থেকে আসলে রুমি জন্ম হয়েছে। আমাদের এই ওয়েব সিরিজে অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন দৃশ্য আছে। সো এই ড্রিমে মেটাফোর এই ব্যাপারটা কেমন লাগছে, বা এই সিকোয়েন্সগুলোতে পারফর্ম করে আপনার কেমন লেগেছে? স্বপ্ন দৃশ্যে যা আমি দেখছি, মেটাফোর, সেই বিষয়গুলো আমার আগের কোনো গল্পে ওইভাবে আসেনি। একদমই কিন্তু ডিফারেন্ট একটা মানে স্টোরি, যেটা আমার কাছে অনেক অনেক মানে ভালো লেগেছে, এবং আলাদা তো বটেই। ভিকি জাহেদের অলমোস্ট সব গল্পেই ব্লাড রিলেটেড কিছু থাকে, এর কারণ কি? এই রক্ত আমার খুব পছন্দ, এটাই কারণ, আগেও বলেছি আমি। মানে ব্লাড আমার খুব ভালো লাগে, এবং আমার মনে হয় ভিজুয়ালি যখন ব্লাড দেখানো হয়, ওইটা আসলে ইমোশনকে ট্রিগার করে। তো ওইভাবে ব্লাডের ব্যবহার আমি করি, এবং আমি আপনাদেরকে বলতে চাই রুমিতে অনেক অনেক ব্লাড আছে। রুমি মুক্তি পেয়েছে, এবং মুক্তির পর থেকেই দর্শকরা যেরকম সাড়া দিচ্ছে, যে ভালো ফিডব্যাক দিচ্ছে, এটা আসলে আপনার কাছে কেমন লাগছে? এটা আমার কাছে তো ভালো লাগছে, সেই সঙ্গে আমি থ্যাঙ্কস জানাতে চাই আসলে হইচইকে, সেই সঙ্গে বাংলাদেশের যে প্রোডাকশন হাউস যারা আমাদের সঙ্গে ছিলেন। সব কিছু মিলিয়ে আমরা যখন কোনো সাকসেস পাই, দর্শক যখন আমাদের কোনো কাজকে পছন্দ করে, গ্রহণ করে, তখন আসলে এই ক্রেডিটটা সবার, এই ভালো লাগাটা আসলে সবার জন্য। আমার পরিচালিত এবং আপনাদের সবার পছন্দের অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত রুমি ওয়েব সিরিজটি রাইট নাও স্ট্রিম হচ্ছে হইচই প্ল্যাটফর্মে। আপনারা যারা এখনও রুমি দেখেননি, এখনই হইচই সাবস্ক্রাইব করুন এবং দেখে ফেলুন।